চলতি মাসের 19 তারিখে তাদেরকে বাসায় নিয়োগ দেওয়ার পরে তিন দিন পরে প্রায় 4 দিন পরে 23 তারিখে এই ঈদের যে ছুটি ছিল ওই সময় সে অফিসার বাসার যখন লোকজন ছিল না সে অফিসার সময় বাসার স্বর্ণালঙ্কার নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। তা আমরা 24 ঘন্টার মধ্যে মামলাটি তদন্ত শুরু করি এবং যাবতীয় মালামাল স্বর্ণালঙ্কার লাকসাম কুমিল্লা লাকসাম থেকে আমাদের যে রমনা ডিভিশন মালামাল উদ্ধার করে এবং সেখানে নূপুরকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তারা একটি চক্রের সদস্য। এই চক্র ইতিপূর্বে আরো কিছু ঘটনা করেছে, আমরা সেটা আমাদের ডাটাবেস সার্চ দিয়ে আমরা বের করার চেষ্টা করছি এবং যে এই চক্রের যে মূল হোতা তাকে এখনো আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। তো এর মধ্যে আমরা যে সংবাদটি পেয়েছি যে তারা এই ধরনের এই চক্রটি প্রায় বিভিন্ন গৃহকর্মীদের সাপ্লাই দিয়ে থাকে বাসায় কাজ করার জন্য এবং সেখান থেকে ঘটনা পরপরই মানে তারা দ্রুত একটি ঘটনা এরকম তৈরি করে এখান থেকে চক্র ফলে যেহেতু বাসার গৃহকর্মীর কোনো তথ্য থাকে না, ছবি এবং ডাটাবেস রাখে না, বা আমাদের যে ভাড়াটিয়ার যে ফর্ম আছে সেটা আমরা সিআইএমএস ডাটাবেস সেখানে আমাদের কোনো তথ্য থাকে না, ফলে এই ধরনের মামলাগুলো তদন্ত উদ্ঘাটনে বা এই ধরনের চোরকে ধরার জন্য আমাদের ব্যাগ পোয়াতে হয়। কিন্তু এই ঘটনা আমরা আমাদের টেকনোলজি প্রয়োগ করে এবং বিভিন্ন আমাদের চৌকস টিমের মাধ্যমে আমরা তদন্ত করে দ্রুততম সময়ের ভিতরে আমরা এটা সুরাহ করতে পেরেছি। এটা ছিল আজকের এই যে গৃহকর্মী নূপুর সে হয়তো এক দুইটা ঘটনা সেই ইনভলভ সে বিস্তারিত আমরা নেওয়ার চেষ্টা করছি। আর মূল যে হোতা আছে তাকে গ্রেপ্তার করলে আমার মনে হয় পুরো চক্রটি এবং প্রক্রিয়াটি আমরা উদ্ঘাটন করতে পারবো, সেক্ষেত্রে আমাদের আরো অগ্রগতি হবে। এই ধরনের যেহেতু অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এখন অনেক কাজই করছি, তার মধ্যে এই যে বাসার যে কাজের লোক সেটাও আমরা নিয়োগ দিচ্ছি, তবে এগুলোতে যাতে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক তথ্য সঠিক তার পরিচয় জানা হয় এবং জেনে তাতে নিয়োগ দেওয়া হয় সেটার ব্যাপারে সচেতন থাকার জন্য এবং তার ছবি এবং বিস্তারিত তথ্য ঠিকানা ইত্যাদি যাতে আমাদের ভাড়াটিয়া ডাটাবেজে অন্তর্ভুক্ত করে সেটা আমাদের পক্ষ থেকে আহ্বান করতে হবে।